হ্যালো মাই ডিয়ার অরিক, আসসালামু আলাইকুম। কে পপ টিভি বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। বাংলাদেশের যে কী একটা অবস্থা চলছে এটা সব বাংলাদেশিদেরই জানা। কোটা বিরোধী আন্দোলনে আমাদের বাংলাদেশের বড় বড় সেলিব্রিটিদেরকেও খুঁজে পাওয়া যাচ্ছে না, কোনো ইনফ্লুয়েন্সার কন্টেন্ট ক্রিয়েটরও আমাদেরকে সাহায্য করছে না। তবে মজার ব্যাপার কি জানেন, এই বাংলাদেশের মানুষ যাদেরকে দেখতে পারতো না, কোরিয়ানদেরকে পছন্দ করলেও আমাদেরকে ক্রিঞ্জ বলা হতো, হেও করা হতো, এবার সেই কোরিয়ানরাই বাংলাদেশের মানুষের পাশে সবার আগে দাঁড়িয়েছে। অন্য কোনো দেশের সেলিব্রিটি স্টাররা বাংলাদেশের স্টুডেন্টদের পাশে দাঁড়িয়েছে কিনা সেটা হয়তো আমি বলতে পারবো না, তবে বিটিএস মেম্বার ভিয়ের বোন এবার তার ইনস্টাতে স্টোরি দিয়ে বাংলাদেশের স্টুডেন্টদের পাশে দাঁড়িয়েছে। এবং দাউদ কিম, সে বাংলাদেশের সাপোর্টে কথা বলছে। এবং এই দুই কোরিয়ান সেলিব্রিটির মাধ্যমে আর অনেক মানুষ বাংলাদেশের স্টুডেন্টদের সম্পর্কে জানছে, আন্দোলন সম্পর্কে জানছে, আমাদেরকে সাপোর্ট করতে পারবে। তো দর্শক, এ ছিল আজকের ভিডিও। আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। আজকের ভিডিও নিয়ে আপনার কি মতামত আমাকে কমেন্টে জানিয়ে দিন। আর নেক্সট আপডেট পর্যন্ত এই চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।